অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে, অনেক অনেক অভিনন্দন। দারুণ একটা ম্যাচ আমরা জিতেছি পাকিস্তানের সাথে। আমি গতকালকে কিন্তু প্রেডিকশনে বলছিলাম যে 99% আমি বাংলাদেশের পরে রয়েছি, যে এই ম্যাচটা আমরা জিততে পারি। পাকিস্তান এবং বাংলাদেশ অনেকটা সমান সমান দল, এই দুটো দলের মধ্যে কম্পেয়ার করলে বরঞ্চ আমি বাংলাদেশকেই এগিয়ে রাখবো, কারণ বাংলাদেশের অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে, অভিজ্ঞ প্লেয়াররা বেশি। পাকিস্তান দলটা হয়তোবা বহু বছর ধরে ক্রিকেট খেলে, কিন্তু ঠিক এই মুহূর্তে যারা রয়েছে পাকিস্তান দলে, দু একজন প্লেয়ার ছাড়া কিন্তু খুব বেশি অভিজ্ঞ প্লেয়াররা দলে নেই। অপরপক্ষে বাংলাদেশের কথা যদি বলি, সেখানে সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম থেকে শুরু করে আরও অনেক, ফারজানা হক, পিঙ্কি, আরও অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু তারা রয়েছেন, এবং যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন। দিন শেষে নার্ভটা আসলে যারা ধরে রাখতে পারেন, এই ধরনের ম্যাচগুলোতে যে মোমেন্টামটা আসে, সেই মোমেন্টামটা যদি ধরে ফেলতে পারেন, সেই সময় আসলে ম্যাচটা জিতে যায়। এবং যেটা বাংলাদেশ করেছে, প্রথমে আমি ব্যাটিং প্রসঙ্গে আসি। বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে পাকিস্তানের সাথে, 234 করেছে, এবং যেটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ওয়ানডে সর্বসেরা রান এবং সব থেকে বেশি রান, সর্বোচ্চ রান। এবং সেই রানটা যে 234 রান করেছে, সেটার মধ্যে ওপেনিং পার্টনার দুজনের কথা বলতে হবে, শামিমা এবং শারমিন আক্তার দুজনই দারুণ একটা স্টার্ট করেছেন। যদিও আনফর্চুনেটলি শারমিন আক্তার 44 করে আউট হয়ে গেছেন, তার হাফ সেঞ্চুরিটা করতে পারেননি, তবে হাফ সেঞ্চুরি থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে দলের জন্য যে 44 রানটা করেছেন, ইনিশিয়ালি উইকেটটা যেতে দেননি, দারুণ একটা পার্টনারশিপ করেছেন, সেটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে ফারজানা হক, পিঙ্কি যখন এসেছেন, শারমিন আক্তার সুপ্তার সাথে ভালো খেলছিলেন, শারমিন আক্তার সুপ্তা যখন আউট হয়ে গেছেন, দলীয় অধিনায়ক নিগা সুলতানা এসেছেন, এবং তারা দুজন মিলে ভালো একটা পার্টনারশিপ করেছে। ইনিশিয়ালি 11-20 ওভার পর্যন্ত রানটা একটু কম এসেছে, তখন দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তোবা বাংলাদেশ 200 ওপরে রান করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে কিন্তু নিগার সুলতানা এবং ফারজানা হক সেটা কভার করে দিয়েছেন। নিগার সুলতানা যদি, তিনি 46 করেছেন, আনফর্চুনেটলি আরও একটা হাফ সেঞ্চুরি বাংলাদেশ মিস করেছে। আজকে হয়তোবা দিন শেষে আমরা তিনটে হাফ সেঞ্চুরি দেখতে পারতাম, সেটা শারমিন আক্তার, ফারজানা হক এবং নিগার সুলতানার। যাই হোক, হয়নি, কিন্তু তারা যে কন্ট্রিবিউটটা করেছেন দলের জন্য, অনেক অনেক বেশি অবদান রেখেছে। বিশেষ করে ফারজানা এবং নিগা সুলতানার যেই জুটিটা তারা ওই সময়টা করেছে, ওই সময়টা এই জুটিটা না করলে হয়তোবা উইকেটটা যদি পড়ে যেত, তাহলে হয়তোবা ব্যাটিং অর্ডারটা একটু কলাপস করতে পারতো, বাট সেখান থেকে বেরিয়ে এসেছেন। তারা জানেন কখন কি খেলতে করতে হবেন, খেলতে হবেন। ফারজানা হক বহুদিন ধরে খেলছেন, নিগা সুলতানা একেবারে নতুন ক্যাপ্টেন, ইয়াং ক্যাপ্টেন, তবে ক্রিকেটটা দারুণ বোঝেন, দারুণ ব্যাটিং করেন। বহুবার তার সাথে আমি ডোমেস্টিকে খেলেছি, এবং তিনি কীভাবে বুদ্ধিমত্তার সাথে কোন জায়গায় কীভাবে খেলতে হয় সেটা কিন্তু জানেন। সব কিছু মিলিয়ে শেষের দিকের ব্যাটারদের